ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের শুভ জন্মতিথি উপলক্ষে শ্রীমা সারদা মন্দিরের ছোট্ট নিবেদন, শ্রী রামকৃষ্ণ জন্মকথা। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সারদানন্দজি মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ গ্রন্থে ঠাকুরের জন্মের সময়কার ঘটনাগুলি লিপিবদ্ধ করেছেন। শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্যদেব, বুদ্ধদেব, যীশুখ্রিস্ট ইত্যাদি অবতার পুরুষদের প্রত্যেকের জন্মকাহিনীই অলৌকিক। শ্রী রামচন্দ্রের জন্ম পুত্রেষ্টি যজ্ঞের পায়েস থেকে, শ্রী চৈতন্যদেব মন্ত্রপ্রুত তুলসীপত্র থেকে এবং শ্রীকৃষ্ণ ও ভগবান যীশু স্বর্গীয় জ্যোতি থেকে জন্মগ্রহণ করেছিলেন। শ্রী বুদ্ধদেবের জন্মের আগে তাঁর মা মায়াদেবী স্বপ্নে এক শ্বেত হস্তিকে তাঁর উদরে প্রবেশ করতে দেখেছিলেন। ভগবান শ্রী রামকৃষ্ণদেবও ব্যতিক্রম নন। দৈবগুণ সম্পন্ন পিতামাতার ঘরে দৈবী উপায়ে শ্রী রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন। শ্রীমদ্ ভাগবত গীতার ষোড়শ অধ্যায়ে দৈবী সম্পদ হিসাবে যে ২৬টি সদ্গুণের কথা বর্ণিত হয়েছে, সেই গুণগুলি দ্বারা শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও তাঁর পত্নী শ্রীমতী চন্দ্রামণি দেবী অলঙ্কৃত ছিলেন। ত্যাগ, পবিত্রতা, সত্যনিষ্ঠা, দয়া এসব ছিল তাঁদের নিত্যভূষণ। কিন্তু তাঁরা যেখানে বাস করতেন সে দেরেপুর গ্রামের জমিদার রামানন্দ রায় ছিলেন এর সম্পূর্ণ বিপরীত। প্রজাপীড়নে তিনি বিখ্যাত ছিলেন। যা জগুরাম, নিজের পুকুর থেকে সব মাছ তুলে আন। দিয়ে গেছে, যা বলছি করগে যা। ও মাছ আমাকে দেয়নি, ওরও ভোগে লাগবে না। দেরেপুরের কোনো একজন ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হয়ে রামানন্দ মিথ্যে অপবাদে আদালতে মামলা করলেন। বিশ্বস্ত সাক্ষীর তখন আদালতে খুবই প্রয়োজন ছিল, তাই রামানন্দ ক্ষুদিরামকে অনুরোধ করলেন। ক্ষুদিরাম এমনিতেই আইন আদালতকে ভয় পেতেন, তার ওপর আবার মিথ্যে কথা বলা। স্বভাবতই সত্যনিষ্ঠ ক্ষুদিরাম রাজি হলেন না। জানতেন জমিদার চটলে আর রক্ষে নেই, তবুও সত্যের পথ ত্যাগ করলেন না। ক্ষুদিরাম চাটুর্যে, আমার কথা শুনলে না? পিঠে ছাড়া যদি না করেছি তো আমার নাম রামানন্দ রায় নয়। ফল হিসেবে রামানন্দ ক্ষুদিরামের বিরুদ্ধেও মিথ্যে মামলা করে তার পৈতৃক সম্পত্তি প্রায় ১৫০ বিঘে জমি নিলাম করে নিলেন। স্ত্রী চন্দ্রাদেবী, পুত্র রামকুমার আর কন্যা কাত্যায়নীকে নিয়ে ক্ষুদিরাম পথে এসে দাঁড়ালেন। কুলদেবতা রঘুবীরের পাদপদ্মে শরণ নিয়ে শুরু হলো তাঁর জীবন সংগ্রাম। ভবিষ্যতে দেবতার আগমন প্রজাপীড়ক রামানন্দের গ্রামে হবে না বলাই বাহুল্য। ভাগ্য তাঁকে নিয়ে চলল ভবিষ্যতের মহাতীর্থ কামারপুকুরের দিকে। কামারপুকুরের সুখলাল গোস্বামী ক্ষুদিরামের বিশেষ সুহৃদ ছিলেন। বন্ধুর বিপদের কথা শুনে সুখলাল খুব বিচলিত হলেন আর নিজের বাড়ির কিছুটা অংশে কয়েকটা চালাঘর আর নিজের জমি থেকে ১ বিঘা ১০ ছটাক জমি, যা লক্ষ্মী জলা নামে পরিচিত, এগুলি বন্ধুকে চিরকালের জন্য দিয়ে দিলেন। চট্টোপাধ্যায় পরিবার এই অভাবের দিনেও দৈবী সম্পদের অনুশীলন ত্যাগ করল না। নিজের খাবার চন্দ্রাদেবী কত দিন অন্যকে খাইয়ে নিজে সামান্য জল খাবার খেয়ে কাটিয়ে দিয়েছেন। যেদিন ঘরে খাবার কিছু নেই সেদিন ক্ষুদিরাম ইষ্টদেবের প্রতি পরম বিশ্বাস আর প্রেমে বলেছেন, যদি স্বয়ং রঘুবীর উপবাসী থাকেন তবে আমরাও থাকব। দেখা যেত খাবারের বন্দোবস্ত কোনো মতে হয়েই যেত। ক্ষুদিরামের ঈশ্বর প্রেমের কটা কথাই বা বলা যায়। যখন সকালে গায়ত্রী জপ করতেন ভাবে বুক লাল হয়ে যেত। মা শীতলা নিজে ৮ বছরের মেয়ে সেজে তাঁর পূজার ফুল তোলার সহায়তা করতেন। কোনো কাজে একবেলার পথ হেঁটে গিয়ে আবার বাড়ি ফিরে এসেছিলেন ক্ষুদিরাম, খালি তাজা নতুন বেলপাতায় শিব পূজা করার জন্য। এই সময় একদিন ক্ষুদিরাম কাজ উপলক্ষে অন্য গ্রামে যাচ্ছিলেন। ফেরার পথে ক্লান্তিতে তিনি একটু বিশ্রাম নিতে বসলেন আর তার নিদ্রা এসে গেল। তিনি স্বপ্ন দেখলেন ভগবান শ্রী রামচন্দ্র এক বালকের বেশে তাকে এসে বলছেন, ক্ষুদিরাম
আমি এখানে অনেক দিন অযত্নে অনাহারে আছি, আমাকে তোমার ঘরে নিয়ে চলো। প্রভু, আমি ভক্তিহীন আর খুব গরিব, আমার ঘরে আপনার যোগ্য সেবা হবে না, উপরন্তু সেবা পরাধী হয়ে আমাকে নরকে যেতে হবে। কেন এমন অন্যায় অনুরোধ করছেন? হয়নি, আমি তোমার ত্রুটি গ্রহণ করব না, আমায় নিয়ে চলো। কি অদ্ভুত স্বপ্ন! হায়, সত্যি কি এমন সৌভাগ্য কোনোদিন হবে? ঘুম থেকে উঠে ক্ষুদিরাম দেখলেন স্বপ্নদৃষ্ট স্থানটি তার কাছেই রয়েছে। সাপ একটি শালগ্রাম শিলাকে জড়িয়ে অবস্থান করছে। স্বপ্ন তো অলিক ছিল না, যা হয় হবে, জয় রঘুবীর। শাস্ত্রজ্ঞ ক্ষুদিরাম শালগ্রাম শিলাটিকে ভালো করে পরীক্ষা করে দেখলেন। আশ্চর্য, এ তো সত্যি রঘুবীর শালগ্রাম শিলা। এইভাবে তিনি লাভ করলেন তার কুলদেবতার প্রতীক অতীব পবিত্র রঘুবীর শালগ্রাম শিলা। এর সঙ্গে রামেশ্বর শিবলিঙ্গ ও মা শীতলার ঘটও তিনি পূজা করতেন। রামেশ্বর থেকে ফিরে তার দ্বিতীয় পুত্রকে পেয়েছিলেন বলে তার নাম রামেশ্বর রেখেছিলেন। ইতিমধ্যে একদিন কন্যা কাত্যায়নীর শ্বশুরবাড়ি আনুরগ্রাম থেকে তার কন্যার অসুস্থতার খবর পেলেন ক্ষুদিরাম। গিয়ে মেয়ের ভাবভঙ্গি দেখে তার স্থির ধারণা হলো কোনো ভূতজনীর আবেশ হয়েছে তার শরীরে। ক্ষুদিরাম যখন জিজ্ঞাসা করলেন যে কী করলে সে তার মেয়ের শরীর ছেড়ে চলে যাবে, তখন সে গয়ায় গিয়ে তার আত্মার উদ্দেশ্যে পিণ্ডদানের ইচ্ছা জানালো। ক্ষুদিরাম রাজি হলেন, আর এইখানেই শুরু হলো এক নতুন অধ্যায়ের। গয়ায় ক্ষুদিরাম একদিন রাত্রে স্বপ্ন দেখলেন, ক্ষুদিরাম, তোমার ভক্তিতে পরম প্রসন্ন হয়েছি, পুত্ররূপে তোমার গৃহে অবতীর্ণ হয়ে তোমার সেবা আমি গ্রহণ করব। না না প্রভু, আমার এমন সৌভাগ্যের দরকার নেই, কৃপা করে আপনি যে দর্শন দিলেন আর আমার পুত্র হতে চাইলেন এই যথেষ্ট। সত্যি সত্যি যদি আপনি আমার পুত্র হন, এই গরিব ব্রাহ্মণ কি দিয়ে আপনার সেবা করবে? ভয় নেই ক্ষুদিরাম, তুমি যা দেবে আমি তাই তৃপ্তির সঙ্গে গ্রহণ করব। ভয় নেই। সমগ্র জগৎ জগৎপালক শ্রী নারায়ণের এই ঘোষণায় উৎফুল্ল হয়ে উঠল। দিব্য মূর্তি নারায়ণ ক্ষুদিরামকে স্নেহস্নিগ্ধ দৃষ্টিতে কাছে ডাকলেন। ক্ষুদিরামও যন্ত্রচালিতের মতো অভিভূত হয়ে তাঁর দিকে এগিয়ে গেলেন। এদিকে চন্দ্রাদেবীও এক অলৌকিক ঘটনার সাক্ষী হলেন। প্রতিবেশিনী ধ্বনি কামারনির সঙ্গে যুগীদের শিবমন্দিরে গেছিলেন চন্দ্রা। মহাদেবের শরীর থেকে দিব্য জ্যোতি এসে তাঁর শরীরে প্রবেশ করল, অভিভূত হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। স্বামী ফিরে এলে তিনি বললেন সব কথা। উভয়ের দিব্য দর্শন শুনে দুজনেই নিশ্চিত হলেন যে এক দিব্য পুরুষের আবির্ভাব তাদের জীবনে হতে চলেছে। অবশেষে এলো সেই দিন। আজ আর শরীর বইছে না, মনে হচ্ছে রঘুবীরের সেবার কাজ আজ শেষ করতে পারবো না, তার আগেই যদি। না চন্দ্রা, যিনি শুভাগমন করছেন তিনি শ্রী রঘুবীরের পূজা সেবায় বিঘ্ন উৎপাদন করে কখনোই সংসারে প্রবেশ করবে না, এ আমার ধ্রুব বিশ্বাস। অতএব তুমি নিশ্চিন্তা হও, আজকের মতো ঠাকুর সেবা তুমি নিশ্চয়ই চালাতে পারবে। কাল থেকে আমি অন্য বন্দোবস্ত করে রেখেছি, আর ধনীকেও বলা আছে যাতে সে আজ রাত থেকে এখানে তোমার সঙ্গে থাকে। সত্যি রঘুবীরের সেবা পূজা সেদিন নির্বিঘ্নেই হয়ে গেল। অবশেষে রাত্রিও ঘনিয়ে এলো, সূর্যোদয় হতে তখন বেশ কিছুটা সময় বাকি।
ভাগ্যবতী ধনী কামারনি ধাইমা হয়ে প্রথম সেই মহাপুরুষের মুখ দর্শন করলেন। আ, কাজ শেষ, চন্দ্র ঠাকুরন একটু জিরো, খোকাকে এবার দেখি। আরে খোকা কই, এই খেলে তো রাখলু। খোকা, তুই হোড়কে উনুনে পড়েছিস, ছাই মেখে শিব সেজেছিস, ঠিক যেন ছ মাসের খোকা, ঠিক যেন দেবতা। সূর্যোদয় হল, শ্রী রামকৃষ্ণ সূর্যেরও উদয় হল, ধর্মান্ধতা গোড়ামি আর ভোগবাদের অন্ধকার নাশ করতে ক্ষুদিরাম এই দিব্য সন্তানকে পেয়ে আনন্দে পূর্ণ হলেন। কৃতজ্ঞ হৃদয়ে ভাবলেন, গয়াতে যে দেব স্বপ্ন দেখেছিলাম তা সত্যিই পূর্ণ হলো। তাই শিশুর নাম রাখলেন গয়ার শ্রী বিষ্ণু গদাধরের নামে, আর কুম্ভ রাশির জাতক শিশুটির রাজশাস্ত্রিত নাম হলো শ্রীযুক্ত শম্ভুচন্দ্র। বিশিষ্ট জ্যোতিষীগণ শিশুর জন্মের সময়কার গ্রহ নক্ষত্রের বিশেষ যোগ দেখে শাস্ত্র উল্লেখ করে বললেন, জাতক যে উচ্চ লগ্নে জন্মগ্রহণ করেছেন তাতে তিনি ধর্মবিদ ও মাননীয় হবেন, সব সময় পুণ্যকর্মে রত থাকবেন, বহু শিষ্য বেষ্টিত হয়ে দেব মন্দিরে বাস করবেন, আর নতুন ধর্ম সম্প্রদায় প্রবর্তন করে নারায়ণের অংশ সম্ভূত মহাপুরুষ বলে জগতে প্রসিদ্ধ ও পূজ্য হবেন। দেখতে পাই এর সবই অক্ষরে অক্ষরে সত্য। ওম নমো ভগবতে শ্রী রামকৃষ্ণায়। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আরও এমন ভিডিও দেখার জন্য শ্রীমা সারদা মন্দির চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এতে আমাদের নতুন ভিডিওগুলির নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছে যাবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করুন আর কমেন্ট করুন, কী বিষয়ের উপর ভিডিও দেখতে চান তাও জানাতে ভুলবেন না। চাইলে পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন। If you want videos on spirituality and lifestyle, then do visit our channel Divine Lives. Thanks again for watching.